তাহলে হঠাৎ করে একদিনের প্ল্যানে পুরি আসছি। পুরি বেরিয়ে পড়লাম আমরা, আমি, ভাই, ভাইয়ের দু চারজন বন্ধু, আমাদের দুটো গাড়ি আছে, একটা আমার হ্যারিয়ার আর একটা সুইফট ডিজায়ার রোহিতের। চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। এই জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি, এখন গিয়ে সবাই এক জায়গায় মিট করে বেরোবো আর কি। বেরোতে বেরোতে 12টা বাজবে। এইখানে সবাই একসাথে জড়ো হবো, মিট করবো, তারপরে ফাইনালি বেরোবো আর কি। সমাজ তার ক্যারেজ, বাজে 11:54। সব থেকে লেট করে প্রত্যেকবার সৈকত, এবারও মনে হচ্ছে ওই জন্যই লেট হবে। তারপর দেখা যাক কখন বেরোতে পারি। কিন্তু আবার সবার কাছে শোনা যায় যে উড়িষ্যা গভর্নমেন্ট উড়িষ্যা হাইওয়েতে স্পিড লিমিট 80 করে দিয়েছে, স্পিডে চালিয়ে যেখানে পৌঁছে যাবো সেরকম তার উপায় নেই। লম্বা চড়া চালান আসছে সবার, বিভিন্ন গ্রুপগুলোতে দেখি, জানি না কতটা সত্যি, গেলে বুঝতে পারব। ওকে, পেট্রোল ফার্স্ট, পেট্রোল ডিজেল ফিলিং। আমরা একটা গাড়ি এই যে, আর এই হলো আমার গাড়ি। এখানে ছোট্ট একটা বায়োগ্যাস নিয়ে তেল ভরা হয়ে গেছে, আবার বেরিয়ে পড়বো। এখন টানা চলবে। এই জায়গাটার নাম কি হবে? তো রানটুয়া না, এখন রানটুয়া পেট্রোল পাম্পের এখানে আসছে। তবে এবার বেরোনো যাক, এখানে টাইম নষ্ট করে লাভ নেই। আবার দাঁড়িয়েছি বালেশ্বর যাওয়ার কিছুটা আগে, বালেশ্বর পৌঁছানোর আগে আর একটু হলে বালেশ্বর পৌঁছে যাবো। আমরা ধরেছিলাম গোপী সাইড থেকে, ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর হয়ে বাড়িবোদা হয়ে বালেশ্বর। ওটাতে রাস্তাটাও ভালো পাওয়া যায়, প্লাস কিছুটা টাইম সেভ হয়, 40 কিলোমিটার মতো শর্ট হয় খড়গপুরের ওটা দিয়ে গেলে। খড়গপুরের পরে ওখানে বিভিন্ন ডাইভার্সনে অনেক রাস্তা ডিস্টার্বও আছে। এখন বাজে 2টো, গাড়ি মোটামুটি 100-120 এরকম চলছে। দেখা যাক, বালেশ্বরে ওঠার পরে তো স্পিড লিমিট 80, জানি না কী হবে। আরে রাশিতে গাড়ি চালানো যায় এই রাস্তাতে? মনে হচ্ছে যেন ঘুম পেয়ে যাবে। রাশিতে তো গাড়ির ফিফথ গিয়ারটাও ঠিকঠাক পড়ছে না, সিক্সথ তো খেলাই মিশছে। যাই হোক, চলো দেখা যাক কী হয়। সব এখানে দাঁড়িয়েছি, একটা গাড়ি হলো আমার গাড়ি। ছিল 2:04, 2 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো। রাস্তাতে বেশ ভালো স্পিডে গাড়িগুলো যাচ্ছে, প্রচুর ধোঁয়া। পুরী আর মাত্র 15-20 কিলোমিটার বাকি। এখন আমরা এখানে দাঁড়ালাম ডাব খাওয়ার জন্য। কেতে করি ছোট্ট একবার কত বলছি? 20 টাকা। 20 টাকা 20 টাকা
কামটা খেয়ে নি, তারপরে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, আমি পুরী পৌঁছে গিয়েছি। কার ফোন বাজছে আবার? তো যথারীতি পুরোটা ড্রাইভ করে, ক্লান্তি সেরকম কিছু নেই, বাট যেহেতু সারা রাত জাগা, চোখে আলো পড়লে একটু তো একটা আনিজি ফিল হচ্ছে। আধ ঘন্টা হলো আমরা পুরী করেছি হোটেল থেকে। আমরা টোটাল 8 জন এসেছি, দুটো সি ফেসিং রুম, দুটো এসি। ঠিক আছে, তাহলে তোমাকে আজকে এখন যাওয়া হবে বাজার মাংস কিনতে। এখানে হোটেলে রান্না করতে দিব, তারপরে আমরা বেরি করবো। ঠিক আছে, নিয়ে যাবো। ঠিক আছে, তো আমি একটু গ্লাস মোটামুটি 12টার সময় বেরিয়ে। এতক্ষণ সময় লাগার কারণ একটাই, রাস্তায় প্রচুর ডাইভার্সন, প্রচুর বাম্পার, আর সাথে স্পিড লিমিট 80-এর বেশি চালানো যাবে না, কোথায় 60-এর বেশি চালানো যাবে না, কোথায় 30-এর বেশি চালানো যাবে না। আর বিভিন্ন ট্রাভেল গ্রুপগুলোতে দেখেছি অনেকের কাছে অনেক ফাইন হয়েছে, তো সেই জন্য একটা মনে তো থাকেই যে বেকার আবার ফেরত যাওয়ার সময় উড়িষ্যা গভর্নমেন্টের কাছ থেকে কেন গিফট নিয়ে যাওয়া, গিফট কুপন আর কি, তো সেই জন্যই টাইম লেগে গেল। কিন্তু এত লাস্টের দিকে অনেক ভালো রাস্তা, কিন্তু সেই ভালো রাস্তাতে যে স্পিডে চালানো ব্যাপারটা থাকে, অন্তত মিনিমাম 100 স্পিড 120 স্পিড তো রাখাই উচিত, অ্যালাউ করা উচিত যে রাস্তা কন্ডিশন। সেখানে 60-এ চালাতে হচ্ছে গাড়ি, গাড়ি চালাতে চালাতে যেন মনে হচ্ছে হেঁটে যাচ্ছি। ওকে, এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নি, তারপরে আবার কথা হবে তোমার সাথে। একটা কথা তো বলাই হয়নি, আমি এবারে পুরোটাই সিঙ্গেল ড্রাইভ করেছি, কোনো অল্টারনেট মানে ভাই এসছে সঙ্গে, কিন্তু অন্যান্যবারে যেমন ভাই একটু চালায় বা অল্টারনেট যখন ঘুম লাগে চালিয়ে নি, কিন্তু এবারে আমি পুরোটাই চালিয়েছি, ঘুম পাইনি। লাস্টের দিকে যখন ভোর হয়ে আসছে, চোখে আলো পড়ছে, তখন একটু দু একবার চোখ দাঁড়িয়ে যাচ্ছিলো, দ্যাট মিনস ওই ব্লাইন্ড ইয়ের মতো আর কি, ব্লাইন্ড ভিউর মতো, ব্ল্যাঙ্ক ভিউ যাকে বলে আর কি, তাকিয়ে আছি অথচ মাইন্ড কিছু রিড করছে না। তখন দাঁড়িয়ে গিয়ে একটু জল খেয়ে একটু দু এক মিনিট একটু পাইচারি করে খাওয়া শুরু করে, অনেকটা 3-4 বার দাঁড়ানো হয়েছে, একবার চা খাওয়ার জন্য, একবার ডাবের জল খাওয়ার জন্য, আর দুবার বাইরে ব্রেক যাকে, এভাবে এসে পৌঁছেছি। একটাই দিন আমাদের এরকমভাবেই হয়, শুনলে সবাই অবাক হবে যে অ্যাকচুয়ালি ওই একদিনের মধ্যে কী কী করা সম্ভব, কিছুই না। এই যে সমুদ্র, এখানে মন ভরে স্নান করব, তারপর আমরা আছি 8 জন, তো 8 জনের অনুপাতে অনেক খাওয়া দাওয়া অর্ডার করা হয়েছে, পেট ভরে সবাই জয় যে যা ইচ্ছা খাবে। হ্যাঁ, খাসি মাংস আনতে গিয়েছে 2 জন, ওরা এনে এখানে হোটেলে দিয়ে দিবে, ওরা রান্না করবে, তো কষা দিয়ে শুরু হবে ঝোল পর্যন্ত, ভালোই আনন্দ হবে। তারপরে একটু রেস্ট নিয়ে সুন্দরবাবে আবার বিচ পিছিয়ে সাইডে ঘোরাঘুরি, টুকটাক কেনাকাটি কেনা কেনা করে, চলো এখন থেকে সব বলে লাভ নেই, আমি পরপর বলে যাবো কী কী করছি না করছি। চলো এখন টাটা। अब तो आ रहा सब आस आ रही बारात करना इंकार बार बार देना अपमान तो चेत है समुद्र नीचे ব্যাগ রাখার জন্য 100-150 টাকা করে চাইছে। এমনিতে
এই সময়টা টুরিস্ট কম, কারণ এখন জগন্নাথ দেবের দর্শন বন্ধ আছে, তবুও অনেক লোক আছে, মা ওদের ডিমান্ড অনেক বেশি। এখন 7:30 প্রায় বাজে, নিউ মেরিন ড্রাইভ ব্রিজের এখানে একটা ফুড অন হুইলসে কোল্ড কফি, চকলেট কফি এসব খাওয়া দাওয়া করছি। ঠিক তো ছিল যে খাওয়া দাওয়া দুপুরবেলা লাঞ্চ ছেড়ে, লাঞ্চ অনেক হেভি হয়েছে, কমপ্লিট মাছ মাটন তো আমরা কিনে এনে দিচ্ছিলাম, ওরা রান্না করেছে, পরিমাণে প্রচুর ছিল, কেউ খেতে পারেন, তাহলে রেখে দেওয়া হয়েছে রাত্রে আমাদের অ্যাকচুয়ালি 5টার সময় ঘুম থেকে উঠে ওনারা টেম্পলের দিকে যাবো, দিকে যাবো, ওখানে সানসেট দেখবো, জায়গাটা বেশ ভালো লাগে দেখতে সময়, কিন্তু সবাই ঘুমে এত মগ্ন, বেরোতে বেরোতে 6টা, আর 6টার সময় যদিও আলো ছিল কিন্তু ট্রাফিকের মধ্য দিয়ে পুরীর এই চৈতন্য স্টেশন সর্বদার মিস ক্রস করে যখন আমরা কোনো একটা রাস্তা ধরলাম তখন একদম দুটো অন্ধকার হয়ে গেল, আর এই সময় অতটা রাস্তা প্রায় 30 কিলোমিটার রাস্তা গিয়ে ওখানে অন্ধকারে দুটো সাইড থেকে ঘুরে আসার কোনো মানে নেই। দিনের বেলা যদি যেতাম তাহলে ওখানে জঙ্গলটা রাস্তার ধারে যদি সেটা জঙ্গল রয়েছে বা রাস্তাটা দারুণ সেটাকে উপভোগ করা যেত, কিন্তু আর হলো না, সেটার জন্য আমরা ব্যাক করে আসলাম। আর বছর ট্রাফিক জ্যামে ট্রাফিকের মধ্যে অটো টোটো গাড়ি যে এদিকে পৌঁছে দিচ্ছে বিচের উপরে কোনো প্রচুর অসুবিধা, যাকে আমরা এখন এখান থেকে কলকাতা বিচে টুকটাক মার্কেটিং করতে যাবো, মার্কেটিং করে তারপরে ডিনার করে আমরা বেরিয়ে যাবো আবার সারারাত ড্রাইভিং ভোর ভোর বাড়ি, পরের দিন আবার নিজের কাজের ব্যস্ততা কি চলবে আর কি। ঠিক আছে, আপাতত এইটুকুই, আবার কথা হবে। আমার বাটার স্কচ শেক চলে এসছে, চলো এটা তোমাদের দেখানোর ছিল, টেস্ট মোটামুটি ভালোই হয়েছে, 89 রুপিস ঠিকই আছে। আমার হ্যারিয়ারের কাছে কি এখন বাজলো 8:14, বিচ থেকে রুমের মধ্যে এলাম, বাকিরা সব বাজার টাজার করতে গেছে, আমি একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবো, তারপরে ওরা এলে ডিনার ফিনার করে বেরিয়ে পড়বো। তোমাদেরকে রুম দেখানো হয়নি, মোটামুটি নর্মাল, খুব খাস নয়, তবে সি ফেসিং আছে, টিভি এসি ওয়ার্কিং ওকে ওকে টাইপের, এখান থেকে ভিউ সুন্দর, পুরো সমুদ্র দেখা যাচ্ছে। 1500 টাকা করে একটা রুম নিয়েছি, আমরা দুটো রুম নিয়েছি, যদিও আমরা পুরো দিন তো থাকছি না, আমরা ঢুকেছি এখানে সকালবেলা 7:30-8টার সময়, আবার বেরিয়ে যাবো 8:15-9:30-9টার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে, তো চলো আবার বেরোনোর সময় কথা হবে, এবং রাস্তায় যেখানে যেখানে হল্ট মানে দাঁড়াবো, মাঝে মধ্যে একটু একটু দাঁড়াতে হবে, কারণ কন্টিনিউ ড্রাইভ করে এসেছি সারা রাত থেকে, আবার কন্টিনিউ ড্রাইভ করে সারা রাত থেকে যাবো, তাই একদম একটু হাত পা ধরার মতো ব্রেক তো দরকার। ওকে টাটা, আবার কথা হবে। 30 বাজতে এলো,
বাজার থেকে ঘুরে মার্কেটিং করে সবাই চলে এসছে, এরপরে আমরা ডিনার করব, দিয়ে রুম খালি করে চেক আউট করে বেরিয়ে যাবো। বেরোনোর আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, চলো তোমাদেরকে সমুদ্রটা দেখাই, কি সুন্দর ভিউ এখান থেকে দেখো। আমার গাড়ি ঢেউ আসছে, ওকে গাড়িটা লক করি এখান থেকে। ডিনার করে তারপরে গাড়িতে উঠে আবার কথা হবে, রাস্তায় যেতে যেতে কথা হবে। তোমাদেরকে মার্কেটটা দেখাতে পারলাম না, প্রচুর চেঞ্জি এই সময়, বিশেষ করে সেরকম দেখানো হচ্ছে না, যাকে চেষ্টা করলাম একটা একদিনে কুড়ি টিপের ব্লগ করার। জানি খুব ভালো হয়নি, তবুও নিজের ইউটিউব ভিডিওর মধ্যে থাকবে স্মৃতি হিসাবে, তোমরাও কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে আরো উৎসাহ পেলে আরো বানাবো। টাটা।